হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকে চলে এসেছি বরিশাল শহরে এবং আমরা রয়েছি নথুল্লাবাদ বিআরটিসি বাস কাউন্টারের ঠিক সামনে। এবং এই বিআরটিসি বাস কাউন্টার আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এবং বাস কাউন্টারের সামনে থাকা মোবাইল নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যারা বরিশাল থেকে দূরে রয়েছেন, এই বিআরটিসি বাস কাউন্টারের বাসের চড়ে আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেতে চান, তাহলে এই বাস কাউন্টারের এই নাম্বার আপনারা সংগ্রহ করুন এবং এখানে ফোন দিয়ে আপনারা বিভিন্ন বাসের সময়সূচিও জানতে পারবেন এবং কত টাকা ভাড়া তাও জানতে পারবেন। বরিশাল শহরের একেবারে নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে, অর্থাৎ বরিশালের প্রাণকেন্দ্রে অবস্থিত এই বিআরটিসি বাস ডিপো, এবং এখান থেকে বাংলাদেশের প্রায় সকল জায়গায় যাওয়ার জন্য আপনারা বাস পেয়ে যাবেন। এবং এই বাসের মাধ্যমে আপনারা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যেতে পারবেন। আপনারা যারা বরিশাল শহর থেকে অনেক দূরে রয়েছেন, আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে, তারাও যাতে বরিশাল বিআরটিসি বাস কাউন্টার দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনারা দেখুন। বর্তমানে 2023 খ্রিস্টাব্দে বরিশাল শহর এবং নথুল্লাবাদ বাস কাউন্টার কেমন রয়েছে সেই দৃশ্যই আপনাদেরকে আমরা লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি। আপনারা বরিশাল শহর সম্পর্কে যদি জানতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান। আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো, তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন। যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা নিরন্তর আমাদের সমর্থন যোগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি। আপনারা আমাদের এরূপ সমর্থন যোগিয়ে যাবেন সেই কামনা রইল। ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমরা বরিশাল নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে অবস্থিত বিআরটিসি বাস কাউন্টার ঘুরিয়ে দেখালাম। এবং এই বাস কাউন্টার কিন্তু বরিশাল শহরের একেবারে প্রাণকেন্দ্রেই অবস্থিত। আপনারা জানেন বর্তমানে পদ্মা সেতু হয়ে গেছে, তাই ঢাকা থেকে বরিশাল আসা কিন্তু খুব সহজ হয়ে গেছে। মাত্র 2.5 থেকে 3 ঘন্টার ভিতরে আপনারা কিন্তু ঢাকা থেকে বাসে বা কোচে চড়ে সহজেই 2.5 থেকে 3 ঘন্টার ভিতরে বরিশাল শহরে চলে আসতে পারবেন এবং বরিশালের দর্শনীয় স্থানসমূহ ঘুরে যেতে পারবেন। তাই আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা বরিশালে আসুন এবং বরিশাল শহর ঘুরে যান ভিউয়ার্স। এবং এই সাথে আমাদের এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে আবারও অনুরোধ জানাচ্ছি। আপনারা আমাদের সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন আমাদের এই চ্যানেল।